সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই তোমরা ভালো আছো। আজ 6 তারিখ, 12 তারিখ, 12-10, তোমাদের গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম বাংলাদেশের কৃষি ক্ষেত্র, ফসল ক্ষেত্র নিয়ে একটু আলোচনা করেছিলাম। আজকে দেখার একটা ক্ষেত্র ছিল, তোমাদের খেয়াল আছে কিনা, 5টা ক্ষেত্র, তার ভিতরে আরেকটা ক্ষেত্র আছে মৎস্য ক্ষেত্র। মৎস্য ক্ষেত্র আজকে তোমাদের মাছ সম্পর্কে একটু আলোচনা করব। আমি শুরুতে বলে নেই, এখানে আলোচনা করছি ক্ষেত্র নিয়ে। যখন আমরা সেকেন্ড ইয়ারে উঠব, দ্বিতীয় বর্ষে উঠব, তখন এই মাছ সম্পর্কে আমরা ডিটেলস সেখানে আলোচনা করব, কারণ মাছ সম্পর্কে একটা অধ্যয়ন সেখানে আছে। এখানে জাস্ট তোমরা একটা ধারণা নেবে তা মৎস্য ক্ষেত্রে। প্রথম আমরা জানবো মাছ কি, একটা সংজ্ঞা, মাছ কি, সিম্পল মাছ কি, সংজ্ঞাটা এভাবে দেওয়া যায়, মাছ হলো শীতল রক্ত বিশিষ্ট মেরুদণ্ডযুক্ত জলজ প্রাণী, যারা ফুলকার সাহায্যে শ্বাস কার্য চালায় এবং জোর বিজোর পাখনার সাহায্যে চলাফেরা করে। তাহলে কি বলো আমার বলি, মাছ হল শীতল রক্ত বিশিষ্ট মেরুদণ্ডযুক্ত জলজ প্রাণী, যারা ফুলকার সাহায্যে শ্বাস কার্য চালায় এবং জোর বিজোর পাখনার সাহায্যে চলাফেরা করে। এই হচ্ছে মাছের সংজ্ঞা। এবার আমরা দেখি প্রাণী জগতে মাছের অবস্থান, প্রাণী জগতে মাছের অবস্থানটা কোথায়, কি। প্রথমে দেখা এখানে দেখছি আমি পর্ব, পর্বটা কি, কোন পর্বের অন্তর্গত মাছ, এটা হচ্ছে পাডাটা, পাডাটা পর্বটা হচ্ছে পাডাটা। মানুষও কিন্তু পাডাটা প্রাণী বর্গে পর্বের অন্তর্গত। তো পর্ডাটা একটা বড় পর্ব, যাদের মেরুদণ্ড আছে তারা সব পর্ডাটা পর্বে, যেহেতু মাছের কিন্তু একটা মেরুদণ্ড আছে, সেহেতু মাছ আছে পর্ডাটা পর্বে। উপপর্ব, এখানে একটা উপপর্ব আছে ভার্টিব্রাটা, ভার্টিব্রাটা উপপর্ব, ভার্টিব্রাটা অধিশ্রেণী নাথ এস্টোমাটা, এস্টোমাটা নাথ এস্টোমাটা। আর শ্রেণী, মাছের শ্রেণী হচ্ছে দুটো, একটা হচ্ছে অস্টিকথ্রিস, অস্টিক অস্টিকথ্রিস, আর একটা হচ্ছে কন্ডিক, কন্ডিকথ্রিস। এই দুটো শ্রেণী। তাহলে কি জানলাম আমরা, মাছের পর্ব হচ্ছে কর্ডাটা, উপপর্ব কি ভার্টিব্রাটা, অধিশ্রেণী কি নাথস্টোমাটা। এই অধিশ্রেণী আছে, তারপর হচ্ছে শ্রেণী, শ্রেণী হচ্ছে দুটো, একটা হচ্ছে অস্টিকথ্রিস আর একটা হচ্ছে কন্ডিকথ্রিস। দুটো শ্রেণী কেন বলছে জানো, যে মাছটাকে, মাছ আমাদের দুই ধরনের মাছটাকে কেন করছে, যে একটা হচ্ছে সাধারণত অস্টিকথ্রিস হচ্ছে তোমার স্বাদুপানি মাছ, আর কন্ডিকথ্রিস হচ্ছে লবণপানি মাছ, এটা হচ্ছে স্বাদুপানি মাছ বা মিঠা পানি মাছ, মিঠা পানি মাছ, আর এটা হচ্ছে লবণপানি মাছ, লবণপানি মাছ। তা এই পর্ব শিখলাম, তাহলে মাছের পর্ব হচ্ছে কডাটা, উপপর্ব ভাটিপ্রাটা, অধিশ্রেণী নাথস্টোমাটা, আর শ্রেণী হচ্ছে অস্টিকথ্রিস এবং কন্ডিকথ্রিস। তার ভিতরে অস্টিকথ্রিস যত স্বাদু পানির মাছ আছে সেইগুলো অস্টিকথ্রিস শ্রেণীভুক্ত, আর যত লবণ পানির মাছ আছে সেগুলো হচ্ছে কন্ডিকথ্রিস শ্রেণীর অন্তর্ভুক্ত। এখন এখানে একটা প্রশ্নের পরীক্ষা আসে, অস্টিকথ্রিস এবং কন্ডিকথ্রিস শ্রেণীর মধ্যে পার্থক্য, এটা মাঝে মধ্যে পরীক্ষা আসবে, একটা সিম্পল একটা পার্থক্য,
তুমি এখানে লেখবা অস্পিকথিস অস্পিকথিস এখানে ডাক দাও পর্নিকথিস এইভাবে পাঠ করে লেখো পর্নিকথিস এইভাবে ডাক দিলে এইভাবে ডাক দিলে পর্নিকথিস আর অস্পিকথিস পার্থক্য তুমি পয়েন্ট এখানে লেখবা এভাবে অস্পিকথিস তুমি লিখতে পারো যে এরা সাধারণত এরা সাধারণত সাধারণত সাধু পানি মাছ সাধু পানি মাছ সাধু পানি মাছ এটা আসছে দুই আসছে লবণ পানি মাছ বা লোনা পানি লবণ পানি মাছ দুই নম্বর এদের অন্ত কঙ্কাল এদের অন্ত কঙ্কাল কঙ্কাল অস্থিময় অস্থিময় দুই নম্বর আছে দুই নম্বর আছে এদের অন্ত কঙ্কাল কঙ্কাল তরুণাস্থিময় তরুণাস্থিময় ঠিক আছে তিন নম্বর লিখতে পারো আমি পরে একটু বুঝাচ্ছি তিন নম্বরে লিখতে পারো এদের কাঙ্ক এদের কাঙ্ক আছে এবং কাঙ্ক দ্বারা ফুলকা ফুলকা ঢাকা থাকে ঢাকা থাকে এদের কাঙ্ক নেই তিন নম্বরে এদের কাঙ্ক নেই নেই এদের কাঙ্ক নেই চার নম্বরে লিখতে পারো চার নম্বরে লিখতে পারো এদের এদের পুষ্য পাখনা পুষ্য পাখনা দ্বিবিভক্ত দ্বিবিভক্ত এবং সমান সমান আমি এটুকু বলি মানে লেজের পাখনা লেজের পাখনাটা লেজের পাখনাটা পুষ্য পাখনা যাওয়া যাবে লেজের পাখনাটা তাহলে ভালো হবে এদের লেজের পাখনা লেজের পাখনা পাখনা এদের লেজের পাখনা ওই যে লেজে যে এরকম একটা লেজ তো মাসে এরকম এরকম না মাসের যে লেজ থাকে এরকম যে দুটো পাখনা থাকে এই পাখনা দুটো দুই বিভক্ত মানে দুই ভাগে বিভক্ত কিন্তু পাখনা দুটো সমান আর এটা চার নম্বরে দ্বিবিভক্ত তবে তবে অসমান 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 মানে এই পাখনা দুটো সমান না ছোট বড় একই বলছে আর কি এরপর হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে পাঁচ নম্বরে বলা যায় এদের মুখচিত্র 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 মাথা মাথা সম্মুখ সম্মুখ ভাগে অবস্থিত অবস্থিত মানে মুখচিত্রটা মুখচিত্রটা মস্তকে মানে মাথা সম্মুখভাবে ভাগে অবস্থিত আর এটা পাঁচ নম্বরে মুখচিত্র 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 মাথা অঙ্গীয় অঙ্গীয় ভাগে অবস্থিত অবস্থিত এই যে পাঁচটা পয়েন্ট আর দরকার হয় মানে এটা উদাহরণের কোনো প্রশ্নে আসে তাহলে এই মুখচিত্রটা অঙ্ক মানে কি তলদেশে মাথা তলদেশে অবস্থিত মাথা তলদেশে অবস্থিত আর এদের মুখচিত্র মাথা সম্মুখভাবে অবস্থিত
আর তাহলে এই হচ্ছে তোমার অ্যাস্ট্রিকটিস এবং কনডিকটিসের মধ্যে পার্থক্য। কয়টা পার্থক্য কথা বলা হয়েছে? পাঁচটা। প্রথম বলেছি যে অ্যাস্ট্রিকটিস সাধারণত স্বাদুপানির মাছ, কনডিকটিস সাধারণত লবণপানির মাছ। তারপরে দুই নম্বরে বলা হয়েছে যে এদের অন্তঃকঙ্কাল অস্থিময়, অ্যাস্ট্রিকটিসের শ্রেণীর মাছের অন্তঃকঙ্কাল অস্থিময় আর কনডিকটিস শ্রেণীর মাছের অন্তঃকঙ্কাল তরুণাস্থিময়। তিন নম্বরে বলেছি যে এদের তিন নম্বরে কোনটা বলেছি, এদের মুখছিদ্র, আচ্ছা তাই বলছি এদের লেজের পাতলা দীর্ঘরক্ত এবং সমান, এদের দীর্ঘরক্ত তবে অসমান, এদের মুখছিদ্র মাথার সম্মুখভাগে অবস্থিত, মুখছিদ্র মাথার অন্তর্ভাগে অবস্থিত। তারপরে দেহ তিন নম্বরে বলেছিলাম যে এদের যে ফুলকাটা, এই অস্থিতিস শ্রেণীর ফুলকা কাঙ্কো দ্বারা আবৃত থাকে। কাঙ্কো বুঝো তোমরা, এটা যখন তোমরা মাছ কাটতে যাও দেখবা যে ফুলকার ফুলকা যে ঢাকা থাকে একটা অপেক্ষাকৃত শক্ত আবরণ দিয়ে, ফুলকাটা ঢাকা থাকে। অনেক সব কই মাছ, তারপরে শোল মাছ, হ্যাঁ টাকি মাছ, এইগুলো তোমরা যারা মাছ কাটো দেখবা ওই কাঙ্কোটা তোমরা বটি দিয়ে আগে ছাড়াই নাও, এটাকে বলা হচ্ছে কাঙ্কো। কারণ অস্থিতির শ্রেণী কিন্তু কাঙ্কো থাকে এবং কাঙ্কোটা ফুলকা দিয়ে, কাঙ্কো দ্বারা ফুলকা আবৃত থাকে, আর কনডিকটিস শ্রেণী সাধারণত কাঙ্কো থাকে না, ফলে ফুলকাটা উন্মুক্ত থাকে, একদম ওপেন থাকে। তাহলে বুঝতে পারছো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মাঝে মাঝে পরীক্ষা আসে অস্থিতিস এবং কনডিকটিস শ্রেণীর মধ্যে পার্থক্য। তাহলে আমরা মাছের প্রাণী জগতে মাছের অবস্থান আমরা জানলাম, পর্ব হচ্ছে কর্ডাটা, উপপর্ব ভাটিব্রাটা, এগুলো বইতে আছে তোমরা বই দেখবা আর কি, ভাটিব্রাটা না অধিশ্রেণী হচ্ছে নাথোস্টোমাটা, আর শ্রেণী হচ্ছে আমরা এখানে জানলাম দুটো, একটা হচ্ছে অস্থিকথিস আর একটা হচ্ছে কনডিকথিস। আর অস্থিকথিস এবং কনডিকথিসের মধ্যে যে পার্থক্য সেটা আমরা একটু শিখলাম, এগুলো বাকিটা তোমরা একটু বাসায় যে বই দেখলে ঠিক হয়ে যাবে। এবার আমরা আসব মাছের গুরুত্ব, এবার আলোচনা করব মাছের মাছের গুরুত্ব। আগামী পয়েন্ট লিখি, একটা পয়েন্ট লিখে আলোচনা করে তাহলে সেটা ভালো হবে। তো প্রথম আমরা লিখছি খাদ্য ও পুষ্টি, পুষ্টি সরবরাহ, সরবরাহ এই পুষ্টি সরবরাহ মধ্যে কী হতে পারে তোমার, এখানে হতে পারে আমিষ, আমিষ দুই নম্বর হতে পারে তোমার চর্বি, চর্বি তিন নম্বর হতে পারে ভিটামিন ও খনিজ। তা দেখো এইটা এই পয়েন্টটায় একটু আলোচনা করি, পুষ্টিবিজ্ঞানীদের মতে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক 45.3 গ্রাম আমিষ খাওয়া উচিত, প্রাণী 45.3 গ্রাম আমিষ খাওয়া উচিত, এর এক তৃতীয়াংশ, এর এক তৃতীয়াংশ মানে 15.1 গ্রাম প্রাণীজ আমিষ খেতে হবে, এলো পুষ্টিবিজ্ঞানদের মতে। এখন প্রাণীজ আমিষ কিছু কিছু পাওয়া যায়, যেমন মাংস, দুধ, ডিম, মাছ, এলো প্রাণীজ আমিষ। অর্থাৎ 45.3 গ্রাম প্রোটিনের ভিতরে 15.1 গ্রাম প্রাণীজ আমিষ খেতে হবে। প্রাণীজ আমিষের উৎস হচ্ছে আমরা সাধারণত জানি ডিম, মাছ, মাংস ইত্যাদি। তা এই যে 15.1 গ্রাম প্রাণীজ আমিষ খেতে হবে, এর 60% হতে হবে
60% সাপ্লাই দেওয়া মাছ বাংলাদেশে পেতে হবে এই 15.1 গ্রাম প্রাণীজ আমিষে 60% সাপ্লাই দিচ্ছে মাছ তাহলে মাছের গুরুত্ব আমাদের পুষ্টি সরবরাহের ক্ষেত্রে অপরিসীম এরপর আছে চর্বি মাছে প্রচুর পরিমাণে চর্বি থাকে হ্যাঁ যেটা আমাদের শরীরকে শক্তি যোগায় কর্মক্ষমতা বৃদ্ধি করে এবং মাছে এক ধরনের ফ্যাটি অ্যাসিড থাকে যে ফ্যাটি অ্যাসিডে যে কোলেস্ট্রল সেইটা আবার উপকারী কোলেস্ট্রল যেটা শরীরে আমাদের শরীরের হৃদরোগের ঝুঁকির থেকে রক্ষা করে মাছের চর্বি তারপর আছে ভিটামিন এবং খনিজ আমরা জানি যে ছোট মাছে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে সামুদ্রিক মাছে ভিটামিন ডি থাকে এছাড়া ক্যালসিয়াম পটাশিয়াম ইত্যাদি ক্যালসিয়াম পটাশিয়াম ইত্যাদি খনিজ মাছে থাকে আর ভিটামিন থাকে এ ডি এগুলো ছোট মাছে রাতকানা রোগ থেকে রক্ষা করে ডি বাচ্চাদেরকে রিকেটস রোগ থেকে রক্ষা করে এগুলো কিন্তু মাছে প্রচুর পরিমাণে আছে এই জন্য আমরা প্রথম পয়েন্ট রাখতে পারি খাদ্য পুষ্টি সরবরাহে মাছের অবদান দুই নম্বরে দিতে পারি কর্মসংস্থান বাংলাদেশে প্রায় 11-12% মানুষ মাছ আহরণ এবং মাছ জাতীয় পণ্যের সাথে সংশ্লিষ্ট কাজের সাথে সংশ্লিষ্ট অর্থাৎ 11-12% লোকের কর্মসংস্থানই হচ্ছে মাছ নিয়ে হয় তারা সরাসরি মাছ আহরণ করে বিক্রি করে অথবা মাছ সংশ্লিষ্ট অন্য কাজের সাথে তারা জড়িত তাহলে দেখছেন যে 11-12% বিপুল সংখ্যক লোক এই মাছ নিয়ে কারবার করে অর্থাৎ তাদের কর্মসংস্থান হচ্ছে তাহলে আমরা দুই নম্বর একটা ইম্পর্টেন্ট মাছের গুরুত্ব যে কর্মসংস্থান সৃষ্টি তিন নম্বর দেখতে পারো কৃষকের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন আর্থ সামাজিক অবস্থা আর্থ সামাজিক অবস্থা উন্নয়ন এলো তিন নম্বর এই পয়েন্টে একটু আলাপ করবো যে আর্থ সামাজিক অবস্থা উন্নয়নটা আর্থসামাজিক অবস্থা উন্নয়ন এক জরিপে দেখা গেছে যে বাংলাদেশে প্রায় 3,80,000টি পুকুর আছে আমি এটা বইতে পাইছি আর কি 3,80,000টি পুকুর আছে এই এটা 3,80,000 3,80,000টি পুকুর আছে এতটি পুকুর এতটি পুকুর আছে এর 55% পুকুর 55% পুকুর মাছ চাষের আওতায় মাছ চাষ হচ্ছে 30% পুকুর 30% পুকুরে মাছ চাষ হচ্ছে না তবে মাছ চাষের উপযোগী মাছ চাষ হচ্ছে না তবে মাছ চাষের উপযোগী আর 15% পুকুর মজা মজা মানে মরা মানে পুকুর খালি লেআউটটা আছে পুকুরে গভীরতা নাই হ্যাঁ সেখানে মাছ চাষের সম্পূর্ণ অনুপযোগী তাহলে এই থেকে 30% পুকুর আর 15% পুকুর মোট 45% পুকুর মাছ চাষ হচ্ছে না এটাই উপযোগী মাছ চাষের উপযোগী কিন্তু মাছ চাষ হচ্ছে না আর 15% হচ্ছে মাছ চাষের অনুপযোগী তাহলে এই যে 45% পুকুর যদি গভর্নমেন্ট সহজ শর্তে লোন দিয়ে বা অন্য কোনো কারণে তাদেরকে উৎসাহিত করে পুকুর পুনঃখনন করে মাছ চাষের আওতায় আনা যেত তাহলে ওই শ্রেণী এই এই পুকুরের মালিক যারা হতদরিদ্র বা দরিদ্র কৃষক তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করত তাহলে মাছ চাষের গুরুত্ব এটাও কৃষকের আর্থসামাজিক অবস্থা উন্নয়ন এরপর আসো বৈদেশিক মুদ্রা অর্জন আমরা বিভিন্ন পণ্য
বাংলাদেশ থেকে প্রতিনিয়ত রপ্তানি করি বিভিন্ন দেশে। তো এই রপ্তানিকৃত পণ্য থেকে আমরা অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি। মাছও কিন্তু একটা পণ্য যেটা বিদেশে রপ্তানি করে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করি। প্রায় বৈদেশিক মুদ্রা যত অর্জিত হয় তার 10% দেখা গেছে, 10% আসে মাছ খাত থেকে, মাছ রপ্তানি করে বা মাছজাত পণ্য রপ্তানি করে আমরা 10% বৈদেশিক মুদ্রা অর্জন করি। তাহলে বৈদেশিক মুদ্রা অর্জনেও মাছের গুরুত্ব অপরিসীম। 5 নম্বর দিতে পারো হাঁস মুরগির খাদ্য। মাছের যে বাইরাট মানে যেটা আমরা খাই না, মাছ কাটার পরে আমরা আইস ফেলে দিই, নাড়ি ভুড়ি ফেলে দিই, পাকনার কিছু অংশ ফেলে দিই, তাই না? এইগুলো এই যে বায়ু প্রোডাক্ট যেটা আমরা খাই না ফেলে দিই, এইগুলো দিয়ে কিন্তু আবার প্রসেসিং করে বা প্রক্রিয়াজাতকরণ করে আমরা হাঁস মুরগির খাদ্য হিসাবে সেটিকে ব্যবহার করতে পারি। বুঝতে পারছো? আর একটা পয়েন্ট বা আমরা সেগুলো রাখা হয়েছিল জাতীয় আয়। এটা প্রায় এক এক বইতে এক এক রকম আছে। আমি 5% 2% আবার কোনো বইতে আছে 5% 3%, হ্যাঁ এরকম আছে। তাই জাতীয় আয়, যে জাতীয় আমাদের যে ন্যাশনাল ইনকাম সেইটে যে আয় হয় তা 5.2 থেকে 5.3% এইটি আসে আমার মৎস্য খাত থেকে, এইটি আসে আমার মাছের থেকে আসে। আর একটা দেখো যে তোমার 7 নম্বরের